সকল ধর্মের মর্মকথা, সবার উপর মানবতা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে আবুল কালাম আজাদ। নারিওয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ যেন এক মানবতার রূপকার। করোনাকালীন সময়ে সবাই যখন ঘরবন্দি, তখন তিনি তার নিজ খরচে বাড়িয়ে দিলেন মানবতার হাত। কন্যাদায় থেকে শুরু করে প্রতিটি ক্ষুধার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর, প্রতিটি মানুষ যেন তিন বেলা তিন মুঠো খেতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমার এই নির্বাচন। সে দেশ নিউজ টিভিকে একান্ত সাক্ষাৎকারে আরো বলেন, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, নারোয়া ইউনিয়ন। আমি বলতে চাই যে আমি ছোটকাল থেকেই অন্যায়ের সাথে কোনো আপোষ করিনি। নারোয়া ইউনিয়নের সর্বস্ত জনগণের সাথে ছিলাম, আছি, থাকব। আমি নারোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি নারোয়া ইউনিয়নের বিগত ২০ বছরের চেয়ারম্যানদের চেয়ারম্যানই দেখেছি। আমি নারোয়া ইউনিয়নকে একটু ভিন্ন আকারে চালাতে চাই এবং ডিজিটাল নারোয়া ইউনিয়ন হিসাবে গড়তে চাই। নারোয়া ইউনিয়নের কাছে প্রত্যেকটি জনগণের কাছে দাবি যে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই যে করোনাকালীন সময়েও আপনারা দেখছেন যে গরিবের হক বিক্রয় করে খাচ্ছে বা গরিবের জিনিস লুটপাট করে খাচ্ছে, এইগুলো আমি নারোয়াতে জীবনেও কোনোদিন হতে দেব না বা আমি নিজেও করব না। আমার অর্থনৈতিক কোনো লোভ নাই, আমি মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই, মানুষের একটু সেবা করে যেতে চাই। আজ করোনাকালীন সময়ে আমি নারোয়া ইউনিয়নের জনগণের পাশে আছি। যে কোনো লোকজন, কোনো অসহায় লোকজন আমার কাছে আসলে ইনশাল্লাহ আমি অবশ্যই তাদেরকে সহযোগিতা করে আসছি, করব। এবং এই নারোয়া ইউনিয়নের প্রত্যেকটি জনগণ জানে আমার রাজনৈতিক সম্পর্কে। আমি ২০ থেকে ২৫ বছর এই রাজনীতিতে আছি। আমি সালিশ বিচার করে কোনো টাকা পয়সা খাই না, এটা জনগণ সবাই জানে, এবং অন্যায়ের সাথে কোনো আপোষ করি না।